আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলবো যে কোভিড কালীন সময়টাতে, হ্যাঁ এই সময়টাতে আমি আমি এক বছর দাফন সেবাতে ছিলাম। মানে যখন কোভিড বাংলাদেশে প্রথমে আসে তার আগে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমি জানিয়েছিলাম যে আমি এই কাজের সাথে যুক্ত হতে চাই, মানুষের শেষ যাত্রায় আমি অংশগ্রহণ করতে চাই। কারণ ছোটোবেলা থেকে আমি মানুষের অনেক বৈষম্য দেখেছি, আমার নিজের সাথে মানুষের অনেক বৈষম্য আমি দেখেছি, কিন্তু মানুষ সম্পর্কে আমি সবসময় পজিটিভ ছিলাম। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, যে ভালোবাসা বোধ, এই বোধটাই আমি দেখতে চাই এবং সেটা আমি মানুষের সাথেই দেখাতে চাই। আমার কাছে কখনোই মনে হয় না যে আমার সাথে কেউ খারাপ আচরণ করলো তার সাথে আমার খারাপ আচরণ করতে হবে, আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে খারাপ আচরণকে আমি ভালো আচরণ দিয়ে আমি সেটা দেখিয়ে দিতে চাই কিংবা তাকে আমি শুধরে দিতে চাই। সো তার আঙ্গিকে আমি কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমি কোভিডকালীন সময়ে আমি কাজে যুক্ত হই এবং এক বছর আমি দাপন সাহেবের সাথে ছিলাম, আমি কাজ করেছি এবং সেখানে আমি অনেক বৈষম্য দেখেছি, সেখানে আমার জেন্ডার নিয়েও অনেক বৈষম্য আমি দেখেছি। কোয়ান্টাম ফাউন্ডেশন আমাকে বৈষম্য দেখায়নি, বাট অন্য মানুষরা যারা যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, আমি দাফন করতে গিয়েছি কিংবা আমি গোসল করাতে গিয়েছি, সেখানে আমি দেখেছি যে তারা আমার সাথে বৈষম্যমূলক আচরণ করেছে কিংবা তারা এভাবে বলেছে যে আমরা কোনো ট্রান্সজেন্ডার বা হিজড়া মানুষকে দিয়ে আমরা লাশ গোসল করাতে চাই না। তো আমার কাছে আমি মানুষ হিসাবে আমি মানুষই বুঝি, আমি আর কিছু বুঝি না। যখন পুরো বাংলাদেশ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল, মানুষ মানুষের পাশেই দাঁড়াইতো না, তখন আমি এই কাজের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করি। এখন কি আমাকে ভালোবাসলো বাসলো না সেটা আমার কাছে মুখ্য বিষয় না, আমার কাছে মনে হয় আমি প্রত্যেককে ভালোবাসি এবং আমি ভালোবাসতে চাই, এটাই আমার কাছে মুখ্য। প্রথমে আমি বলি সেটা হলো যে আমি নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পছন্দ করি, কে ট্রান্সম্যান কে ট্রান্স উম্যান এগুলো ভাবা অনেক পরের ব্যাপার। কারণ আমি সঞ্জীবনী, আমার কাছে আমি তো কখনো মানুষকে অবহেলা করি না। আমার কাছে একজন সুস্থ মানুষও যা অসুস্থ মানুষও তাই, সে নারী কিনা পুরুষ কিনা সেটা বিষয় না। ইভেন আমি কোভিডে যখন কাজ করেছি তখনও আমার কাছে এটা বিষয় ছিল না। আমার কাছে মনে হয় যে একজন মানুষ মানেই তার সম্মান পাওয়ার অধিকার আছে, একজন মানুষ মানেই তার সেবা পাওয়ার অধিকার আছে। সো এটাই আমার কাছে মুখ্য। আমি কে ট্রান্স না এটা না, আমি প্রত্যেকের জন্যই কাজ করি। আর যেটা হলো যে দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলছি, হ্যাঁ দৃষ্টিভঙ্গি আমাদের প্রত্যেকেরই পাল্টাতে হবে, কারণ আমরা এখনও সেই ওই আদিম যুগে পড়ে আছি, ওই চিন্তাধারা নিয়ে পড়ে আছি, কার কে পুরুষ কে নারী এটা না। আমরা নারী পুরুষ ট্রান্স হিজড়া আরও যারা আছে সবাইকে নিয়েই আমরা দেশ এই সোনার বাংলাদেশটা সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব, সবাইকে নিয়েই, মানে কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া নয়, সবাইকে নিয়েই এগিয়ে যাওয়া। তো সুন্দর একটি দেশের চিন্তা করব যখন, তখন আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব। আমি যখন বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবো, যখন আমরা সোনার বাংলাদেশের কথা বলবো, তখন আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব। আমরা পার্সোনাল ডিসএবিলিটিস কেউ পিছনে ফেলে যাব না, কে ট্রান্স কে হিজড়া বা কে আদার্স কিছু তাকেও ফেলে যাব না, একজন মুমূর্ষু রোগীকে নিয়েও আমরা এগিয়ে যাব। তো আমরা প্রত্যেকে নিয়ে এগিয়ে যাব। সুন্দর স্বপ্ন দেখার জন্য মানুষের সুন্দর মন লাগে, সেখানে জেন্ডার কিংবা তার শারীরিক কাঠামো কিংবা সে কী এগুলো মুখ্য বিষয় নয়। আমরা সুন্দর যখন চিন্তা করব তখন আমরা সুন্দরকেই দেখব। সো আমার চাওয়া এটাই।